আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায়ের আখলাক সম্পর্কিত আলোচনা করব। আখলাক কি? আখলাক একটি আরবি শব্দ, এটি খুলুকুনের বহুবচন, সুতরাং এর অর্থ হচ্ছে চরিত্র বা চরিত্রের সমষ্টি। আখলাক বলতে আমরা চরিত্রের দুটি দিক রয়েছে, দুটি দিককে একসাথে আখলাক বলা হয়। আখলাক বলতে আমরা চরিত্র চরিত্রের সমষ্টিকেই বোঝানো হয়ে থাকে। তবে মানুষের চলাফেরা, কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, পোশাক আশাক সমস্ত কিছুই আখলাকের অন্তর্ভুক্ত। আমরা এই জিনিসগুলোর মাধ্যমে পোশাক আশাকের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আমরা যেহেতু চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে পারি, মানুষের সাথে আচার আচরণের মাধ্যমে যেহেতু আমরা বহিঃপ্রকাশ ঘটাতে পারি, সুতরাং এই সমস্ত কিছুই আখলাকের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা আখলাক তো আমরা বুঝতে পারলাম, আখলাক কি? আখলাক হলো জীবনের সমষ্টিগত যে রূপ বহিঃপ্রকাশ হয় মানুষের আচরণের মাধ্যমে মানুষের কাছে, সেইগুলো হলো আখলাক। আখলাককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো আখলাকে হামিদা, আরেকটি হলো আখলাকে জামিমা। হামিদা মানে হলো, অন্যটি হলো আখলাকে জামিমা। সুতরাং হামিদা হলো প্রশংসনীয় চরিত্র, মানুষের যে চরিত্রের যে ভালো দিকগুলো আছে এইগুলো হলো আখলাকে হামিদা। যেমন সত্য কথা বলা, প্রতারণা না করা, মানুষকে সহযোগিতা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, বাবা মার খেদমত করা, শিক্ষক শিক্ষিকাদেরকে শ্রদ্ধা করা, পাড়া প্রতিবেশীদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, এইগুলো হলো আমাদের আখলাকে হামিদা। আর আখলাকে জামিমা হলো এর বিপরীত। যেমন মিথ্যা কথা বলা, স্কুল ফাঁকি দেওয়া, অন্যের সাথে ঝগড়া বিবাদ করা, অন্যকে বড়দেরকে সম্মান না করা, ছোটদেরকে স্নেহ না করা, এই জিনিসগুলো হলো আখলাকে জামিমা। আখলাকে জামিমা হলো একটি ঘৃণিত চরিত্র। সুতরাং আমরা এই আখলাকে জামিমা চিহ্নিত করে এই জিনিসগুলো থেকে আমরা দূরে থাকব। কীভাবে দূরে থাকা যায় এবং সেই পদক্ষেপগুলো আমরা নেব, এবং কীভাবে আখলাকে হামিদাকে আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি সেই জিনিসগুলোকে দিকে সচেষ্ট থাকব। আমরা যদি দেখি যে রসুল সাল্লাল্লাহ যে জাতি চরিত্রে যে জাতি যত বেশি উন্নত সে তত বেশি সমাদৃত হবে। এবং আমরা এই আখলাক সম্পর্কিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি তাকিয়ে দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন এই ব্যাপারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। তার মানে কি, তার জীবনের যে আদর্শগুলো আছে সবগুলো হলো উত্তম চরিত্রের জন্য, এটা পরিপূর্ণ। সুতরাং আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এই আদর্শগুলো নিতে পারি এবং সেই আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা উত্তম চরিত্রবান হিসেবে সমাজে আত্মপ্রকাশ করতে পারব। উত্তম চরিত্র হলো সকল নেক কাজের মূল কথা। কেউ যদি নেক আমল করে, এই নেক আমলগুলোর মূল কথাটাই হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র ছাড়া কিন্তু নেক কাজ করা সম্ভব না। এবং অন্য একটি হাদিসে বলা হয়েছে যে মুমিনের পরিমাপদণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা বাড়ে জিনিস আর কিছুই হবে না। মানে কিয়ামতের দিন উত্তম চরিত্রটা হবে সবচেয়ে বেশি ওজন। সুতরাং আমরা এই উত্তম চরিত্রকে বাস্তবায়ন করব জীবনে এবং অনুশীলন করব, যাতে আমরা পরকালীন জীবনে এর ফায়দা পেতে পারি। অন্য আরেকটি হাদিসে উত্তম চরিত্র সম্পর্কে বলা হয়েছে যে উত্তম চরিত্র পাপকে এমনভাবে বিগলিত করে, মানে গলিয়ে ফেলে, যেমনিভাবে সূর্য তাপ বরফ খণ্ডকে বিগলিত করে।
যে সূর্যতাপ হলো সূর্যতাপের মধ্যে যদি সূর্যের তাপের নিচে যদি একটি বরফখণ্ড রাখা হয় তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে কি এটি তরল পদার্থ হয়ে গেছে। এরকম ভাবে পাপকে মানুষের জীবন থেকে গলিয়ে ফেলে উত্তম চরিত্র। সুতরাং আমরা বুঝতে পারলাম যে উত্তম চরিত্র কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। সুতরাং আমরা যে বিষয়গুলো আলোচিত হয়েছে উত্তম চরিত্রের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। এই প্রত্যাশা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমিন।